নিজের ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব, এমন সাহস শক্তি দিয়ে প্রমাণ করলেন মাদারীপুরের প্রতিবন্ধী ইজিবাইক চালক আলমগীর ব্যাপারী। শারীরিকভাবে প্রতিবন্ধী হয়েও কারো কাছে হাত পাতেননি, বেঁচে থাকার তাগিদে ইজিবাইকই এখন তার আয়ের একমাত্র সঙ্গী। কিন্তু এখানে আছে তার চাপা ক্ষোভ, হাত নেই দেখে অনেকেই উঠতে চায় না তার ইজিবাইকে, ফলে দৈনিক 200 থেকে 250 টাকা নিয়ে তাকে ঘরে ফিরতে হয়। সরকার আবার কোনো কিছু করে দেয়, একটা ব্যবসা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বা বিদ্যমান অনেক টাকা পয়সা আরাম বড় লোক আছে, যদি তারা কিছু আমার দিক চায় প্রতিবন্ধী হিসাবে, তাহলে আমি বাঁচতে পারি। আমার আমার বর্তমানে আমি গাড়ি চালাই, আমার জীবনের ঝুঁকি নিয়ে, এছাড়া আমার আর কোনো উপায় নেই। কারণ যদি শুধুমাত্র পেটে দিয়ে ভাত দেওয়ার জন্য, পেটে ভাত যদি থাকতো তাহলে আজকে আমার গাড়ি চালাতে বহু কষ্ট হতো। আর এখন পেটে ভাত নেই, আমার কষ্ট হইলেও কোনো কষ্ট স্বীকার করা হয় না, এই জন্য আমার গাড়ি চালাই বাঁচতে হয়। আর বর্তমানে এখন বয়সের সাথে সাথে মানুষের বলও অনেক হীন এমেলা করছে, সেই জন্য আমার এখন কোনো শরীরের উপর কোনো মায়া দেয় নাই। আর পেটের দায়ী করে গাড়ি চালানো, যদি মনে করেন যদি সরকার যদি এক জায়গায় বৈশা আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরাইয়া দেয় বা অন্য অন্য ব্যক্তি যারা আছে তারা দেয় সহযোগিতা করে, তাহলে আমি তো বাঁচতে পারি পড়া বাদ থেকে। এছাড়া আর আমার আর কী বলব। আরেক ইজিবাইক চালক কাজী জোগলুর বলেন, আমরা দুহাত দিয়ে ইজিবাইক চালাই, তাতে আমাদের কন্ট্রোল করতে অনেক কষ্ট হয়। আর আলমগীর ভাই কিভাবে এক হাত দিয়ে ইজিবাইক চালায় তা দেখে আমাদের অনেক খারাপ লাগে। রিক্সা চালাইতে আমাদের কষ্ট হয়, কন্ট্রোল করতে পারতেছি না, কিন্তু এই ভারী অটো গাড়িটা ইজিবাইকটা এক হাত দিয়ে কীভাবে চালায় আল্লাহ মালিকই জানে। এখন ওনার এই এক হাত দিয়ে চালাইতে খুব কষ্ট হয়, কিন্তু ওনাকে যদি সরকার বা বিত্তবান লোক যদি কোনো একটা কাজের ব্যবস্থা করে দেয়, দোকানপাটের ব্যবস্থা করে দেয়, তাহলে উনি বসে ব্যবসা করতে পারে। হ্যাঁ, তাতে ওনার জীবিকা আরও ভালো হয়। তা আমরা সরকারের কাছে আবেদন জানাবো, বিত্তবান লোকের কাছে আবেদন জানাবো, ওনাকে যেন একটা দোকানপাট বা কোনো একটা ব্যবসা ট্যাবসার ব্যবস্থা করে দেয়। পঞ্চাশোর্ধ্ব আলমগীর ব্যাপারীর বাড়ি মাদারীপুর সদর উপজেলার পৌরসভার কুলপদ্দি এলাকায়। দুই ছেলে ও তিন মেয়ে, দুই মেয়ের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। এর মধ্যে ছেলেরাও বিয়ে করে যে যার মতো সংসার করছেন। ছেলেরা নিজেদের পরিবার নিয়ে বিচ্ছিন্ন থাকায় বাবা মায়ের কোনো খোঁজ নেন না, তাই বৃদ্ধ স্ত্রী এক মেয়ে নিয়ে তিনজনের সংসার চালাতে হয় আলমগীর ব্যাপারীকে। ডাক্তার রাজীব শঙ্কর কর্মকার, MBBS ঢাকা, MS আবাসিক সার্জন, দক্ষতা বিভাগ, মহাখালী, ঢাকা।